পাঁচটি সংযুক্ত খাল। অবৈধ দখল দূষণে যেগুলোর বেশিরভাগই এখন মৃত প্রায়, যে কারণে বৃষ্টি হলেই বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নালার নোংরা কাদা পানির সঙ্গে তখন আবর্জনায় ভরে যায় পুরো সড়ক। বছর পর বছর ধরে চলা এমন দুরবস্থা থেকে নগরবাসীকে মুক্তি দিতে নানা উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। যারা এই জায়গা গদিতে ছিলেন তাদের অদূরদর্শিতা এবং তাদের দুর্বল প্রশাসনিক কর্মকাণ্ডের কারণে এই কাজটা সম্পূর্ণ হয় না। এরই মধ্যে শুরু হয়েছে মহানগরের ড্রেনগুলো চড়া করা ও ফুটপাত পুনর্নির্মাণ কাজ। পাশাপাশি পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলনার লাইফলাইন হিসেবে পরিচিত ময়ূর নদীতে চলছে পরিচ্ছন্নতা অভিযান। মহানগরীর সমস্ত ড্রেনগুলোকে আবার নতুন করে সংস্কার নির্মাণ, যেখানে যেটা প্রয়োজন এবং ড্রেনগুলোকে কীভাবে প্রশস্ত করা যায় আমরা সেই কাজগুলো ইতিমধ্যে শুরু করেছি। অবৈধ দখল মুক্ত করতে ঈদের পরে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসনের তদারকির এসব কাজে যুক্ত হচ্ছেন আইন প্রয়োগকারী সংস্থাও। ভূমি দখল বা যারা দখল করে আসে এটা অনেকেই প্রভাবশালী এবং এটা একটা সেন্সেশনাল ইস্যু। আমরা আশা করছি ঈদের পরে এক টানা উচ্ছেদ অভিযান চলবে, 15 আগস্টের পর পরে সেগুলো উচ্ছেদ অভিযানে পুলিশ যত প্রকার যেভাবে প্রকার আইনগত সহায়তা প্রদান করা দরকার অত্যন্ত নিরলসভাবে যথাযথভাবে আমরা সেই আইন প্রয়োগে আমরা সহায়তা করব। ইতিমধ্যে নদী ও খালের 460 জন দখলদার ও 382টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে কারিগরি কমিটি। নদী ও খালের সীমানা চিহ্নিত করে স্থাপন করা হয়েছে।